আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় প্রিমিয়াম প্লাগইনস ডব্লিউপি কমেন্ট ইমেজেস এন্ড ভিডিওস। নর্মালি কোনো ওয়েবসাইট অথবা ব্লগ সাইটে কমেন্ট করার অপশন থাকে পোস্টের নিচে, এবং সে কমেন্টে আমরা টেক্সট আকারে এতদিন কমেন্ট লিখতাম অথবা রিপ্লাই দিতাম, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি চায় যে আমার কমেন্টের ভিতরে ইমেজ অথবা ভিডিও আপলোড করার অপশনস দিতে হবে, অথবা ইউটিউবের কোনো ভিডিও ভিমোর কোনো ভিডিও আমার এই কমেন্ট অপশনে দেওয়ার সুযোগ দিতে হবে, তখন আপনারা এই প্লাগইনসটি ব্যবহার করতে পারেন। প্লাগইনসটি কোড কেনিয়নই পাওয়া যাবে এবং এর মূল্য হচ্ছে $10। অলরেডি এটি 50-এর উপরে বিক্রি হয়েছে এবং 50 বারের বেশি বিক্রি হয়েছে, এবং এখনও 5-স্টার রেটিং এটি বজায় রেখেছে। তো কীভাবে এই প্লাগইনসটি আপনারা ইন্ট্রিগেট করবেন আপনাদের ওয়েবসাইটে এবং কীভাবে এর ব্যবহার করবেন পুরো বিষয়টি আমি এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন কথা না বাড়ি, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আছি ডব্লিউপি কমেন্ট ইমেজেস অ্যান্ড ভিডিওস এই প্লাগইনসের কোড কেনিয়ন পেজে। মূলত এই প্লাগইনসের মাধ্যমে আমরা আমাদের যে কোনো পোস্টের নিচে যে কমেন্ট অপশন থাকে সেখানে আমরা ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারি। যদি আপনার ক্লায়েন্ট কখনো বলে যে আমার যে ব্লগ সাইট আছে সে ব্লগ সাইটে কমেন্টের অপশনে, নর্মালি একটি কমেন্টে আমরা জানি নেম, ইমেল, ওয়েবসাইটের অ্যাড্রেস এবং কমেন্ট করার একটা বক্স, এই 4টা বক্স থাকে, অর্থাৎ টেক্সট আকারে কমেন্টগুলো দেওয়া যায়। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে ওই কমেন্ট অপশনে ইমেজ এবং ভিডিও অ্যাড করার অপশন থাকতে হবে, তখন আপনি এই প্রিমিয়াম প্লাগইনসটি ইউজ করতে পারেন। এটি কোড কেনিয়নই আছে। এই প্লাগইনসটির মূল্য হচ্ছে $10 এবং প্লাগইনসটি অলরেডি 56 বার বিক্রি হয়েছে এবং এটি 5-স্টার রেটিং বজায় রেখেছে। সর্বশেষ আপডেট করেছে 2017-তে 23 সেপ্টেম্বর, এবং এখানে যে ফাইলগুলো আছে জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং পিএইচপি, মোটামুটি সব ভাষণগুলোতে এটি সাপোর্ট দেয়। আমরা যদি এখানে একটু স্ক্রিনশটে ক্লিক করি তাহলে এখানে কিছু স্ক্রিনশট আমরা দেখব। দেখতে পাচ্ছি এটি দুটি বিষয়কে মিন করছে, একটি হচ্ছে নর্মালি রাইট এ কমেন্ট, অর্থাৎ কমেন্ট করার জন্য এই ধরনের অপশন যেটি আগে ছিল, এবং এই প্লাগইনসের মাধ্যমে আমরা এক্সট্রা 3টে বিষয় অ্যাড করতে পারবো, ছবি আপলোড করা, ছবি অথবা ভিডিও, এবং সেটি ফটো লাইব্রেরি থেকেও হতে পারে অথবা আইক্লাউড ড্রাইভ থেকেও হতে পারে, যেটি ইন্টারনেট ক্লাউড আমরা বলি, অথবা আমরা আরেকটু ক্লিয়ার যদি বলি মাইক্রোসফটের ড্রাইভ। আমরা যদি একটু লাইভ প্রিভিউতে ক্লিক করি তাহলে এই প্লাগইনসটির লাইভ প্রিভিউটা আমরা এখানে দেখব। নর্মালি এই হচ্ছে আমাদের পোস্ট এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কমেন্ট করেছে এবং কমেন্টে এখানে ইমেজ অ্যাড করা হয়েছে, এখানে ভিডিও অ্যাড করা হয়েছে, কমেন্টের রিপ্লাইতে ভিডিও দেওয়া হয়েছে, ভিমোর ভিডিও, এখানে ইউটিউবের ভিডিও এবং ইমেজ তো আছেই। তার মানে এই জিনিসটাই আপনারা এই প্লাগইনসের মাধ্যমে পাবেন, এবং প্লাগইনসটা কোড কেনিয়নই আছে। এবং এখানে ফিচারগুলো যদি আমরা একটু দেখি, অটোমেটিক্যালি ডিসপ্লে হবে ফটো আপলোড করার জন্য আইকন বিসাইড পোস্ট কমেন্ট বাটন, পোস্ট কমেন্ট বাটনের পাশেই থাকবে, এবং সাপোর্ট দিবে সব ধরনের, যেমন পিএনজি, জেপিজি, জিফ, এ ফরম্যাটগুলো সাপোর্ট দিবে, এবং ইমেজগুলো ট্রান্সপারেন্সি হবে, এবং এটি সাপোর্ট দিবে সকল ডব্লিউপি থিমসে, যে কোনো থিমসে এটি সাপোর্ট দিবে, এবং ডিসপ্লে অফ ভিডিও কন্টেন্ট ইউজিং এমবেড, এমবেড করার অপশনও থাকবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং ডব্লিউপি এমএল কম্পিটিবল এটিও থাকবে, এবং মোবাইল ফ্রেন্ডলি। আমরা এখানে ওল্ড প্রিভিয়াস দেখতে পাচ্ছি নর্মালি, এবং যে কোনো থিমের যে কোনো ইমেজ টাইপ সাপোর্ট করবে, ট্রান্সপারেন্সিও সাপোর্ট করবে, ইমেজগুলো এখানে দেওয়া আছে, এবং নিচে এখানে স্ক্রিনশট আকারে দিয়ে দেওয়া হয়েছে যে পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটি কত স্ট্রংভাবে কাজ করবে সেটিও এখানে বলা আছে। এবং এই হচ্ছে বিষয়, এই হচ্ছে এই প্লাগইনসটার বিষয়। আশা করি প্লাগইনসটা আপনার ডিটেলসটাই বুঝতে পেরেছেন, খুব ভালো একটা প্লাগইনস। আপনার ক্লায়েন্ট যদি এই ধরনের রিকোয়ারমেন্ট চায় তাহলে এই প্লাগইনসটি আপনি নিতে পারেন, এবং অলরেডি আমার এটা পারচেস করা আছে। আমি পরবর্তী লেসনে দেখাবো যে কিভাবে এটি
আমরা আমাদের সাইট ইন্টিগ্রেট করতে পারি। যেহেতু প্লাগইনসটি আমার অলরেডি পারচেজ করা আছে, আমি প্লাগইনসটি এখন আমাদের এই সাইটে অর্থাৎ iamtanzil.com/premium এই সাইটে আমরা প্লাগইনসটি ইন্টিগ্রেট করব। তার আগে একটু দেখিয়ে নিচ্ছি যে প্লাগইনস ছাড়া মূলত আমাদের কমেন্টগুলো কেমন আসে। আমি এই সাইটের হ্যালো ওয়ার্ল্ড যে বাই ডিফল্ট একটি পোস্ট আছে, এই পোস্টের কমেন্টে যাচ্ছি। দেখবেন অলরেডি এখানে কমেন্ট করা আছে এবং নিচে লিভ এ রিপ্লাই এইখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কমেন্টের একটা অপশন আছে এবং এখানে কমেন্ট করে আমরা পোস্ট করলে পোস্ট হবে। এখানে কিন্তু কোনো ইমেজ আপলোডের অপশন নেই। যেহেতু এখানে ইমেজ আপলোডের অপশন নেই, সে কারণে আমাদের এটি কিন্তু এভাবে দেখা যায়। আর আমি যদি একটু লগ আউট অপশনে আসি, এখন যদি আমি লক্ষ্য করি এখন কিন্তু কমেন্ট আছে, নেম আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে। এই ধরনের সেটিংসগুলো আমি নর্মালি আমার ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল কোর্সগুলোতে দেখিয়েছি যে কমেন্টগুলো কিভাবে মডারেট করতে হয়। অর্থাৎ আপনি যদি চান যে রেজিস্টার্ড মেম্বাররাই শুধুমাত্র কমেন্ট করবে তাহলে সেটিও সম্ভব, সেটি কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়েছি। একটা নির্দিষ্ট সময় পরে এই কমেন্টগুলো বন্ধ হয়ে যাবে সেটিও দেখিয়েছি। তো যাই হোক, এখন আমি আছি কিন্তু লগ আউট অবস্থায়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু লগ ইন কোনো অপশন নেই। তো যেহেতু লগ আউট অবস্থায় আছে, এখন কিন্তু আমাকে ইমেল দিতে বলছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলছে, নেম দিতে হবে এবং কমেন্ট করতে হবে। আর যেহেতু আমার এখানে কোনো রেস্ট্রিকশন নেই, নর্মাল একজন ইউজারও এখানে কমেন্ট করতে পারবে। তবে আমরা যদি এখানে লগ ইন মেম্বার হিসেবে ঢুকি, অর্থাৎ আমি যদি একটু এটিকে ক্লোজ দেই এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি লগ আউট অবস্থায় আছি, আমি একটু লগ ইন করে নিই। লগ ইন করছি এবং আমি লগ ইন করার পরে আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডে আসি, এখন দেখব আমার এখানে কিন্তু শুধুমাত্র কমেন্টের বক্স, বাকিগুলো কিন্তু নেই। কেননা এই অ্যাকাউন্টে যখন আমি করেছি তখন অবশ্যই আমার ইমেল দেওয়া ছিল, তার মানে ইমেলটি কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, আমাকে আর এক্সট্রা কোনো ঝামেলা কিন্তু নেই এবং এখানে লেখাও আছে। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই প্লাগইনসের মাধ্যমে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে ইমেজ আপলোডের একটি অপশন দিতে হবে। নর্মালি এখানে কিন্তু কোনো ইমেজ আপলোডের অপশন নেই অথবা ভিডিও আপলোডের কোনো অপশন নেই। তা আমি কীভাবে এটি করব সেটি আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো সেজন্য আমি প্লাগইনসটি ইনস্টল করব। প্লাগইনস ইনস্টলের জন্য নর্মাল নিয়মেই চলে যাচ্ছি প্লাগইনস, অ্যাড নিউ, আপলোড, সিলেক্ট ফাইল এবং এখান থেকে প্লাগইনসটি আমি ইন্টিগ্রেট করে দিলাম ইনস্টল প্লাগইনস এবং এরপর অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটি ক্লিক করার পরে আমরা এটি পাবো সেটিংসের ভিতরে, ডব্লিউপি কমেন্ট অ্যান্ড ইমেজ ভিডিও। তো এখানে তেমন কিছুই নেই। তার আগে আমি আমার এই পেজটি একটু রিফ্রেশ দিব, যেহেতু প্লাগইনসটি আমার ইনস্টল করা হয়ে গেছে। এখানে এখন দেখতে পাচ্ছি কমেন্টের অপশন আছে, পাশে দেখবেন এই একটা আইকন আছে এবং এখানে কিন্তু মাউস পয়েন্টার নিলে লেখা আসবে অ্যাটাচ অ্যান ইমেজ। মূলত এটি হচ্ছে টুল টিপ। তো টুল টিপ, আমি টুল টিপ বুঝবো কীভাবে, আমি সেটিংসের এখানে টুল টিপ লেভেলটা চেঞ্জ করে দেবো। অ্যাটাচ অ্যান ইমেজ, ইমেজ আমি পাঠিয়ে দিচ্ছি অর ভিডিও, তাহলে এডিট যে হয়েছে এটা বুঝতে পারবো। এবং এখানে থাম্বনেল ওয়াইড আছে, চাইলে আমরা বাড়িয়ে নিতে পারবো। আমি সেভ চেঞ্জ দিলাম। এখন যদি আমি আমার এই পেজটিকে একটু রিফ্রেশ দিই, দেখবো টুল টিপের লেখাটি চেঞ্জ হয়ে যাবে। মাউস পয়েন্টার নিয়ে আসছি, এই ইমেজ অর ভিডিও। তো এটি আমি কীভাবে আপলোড দিব সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নর্মালি কীভাবে একটি ইমেজ আপলোড করতে হয় সেটি দেখাচ্ছি। ক্লিক করছি এখানে এবং এখানে চলে যাচ্ছে ডেস্কটপে, একটি ছবি আছে, ছবিটিকে আমি আপলোড করে দিব। অলরেডি ছবিটি চলে এসেছে এবং কমেন্ট কিন্তু আমি যদি এখানে পোস্টে কমেন্টে ক্লিক করি তাহলে পোস্ট হবে। তার আগে আমাকে এই ফিল্ডটা ফিল আপ করতে হবে। আমি জাস্ট লিখছি নাইস পোস্ট এবং এখানে পোস্ট কমেন্ট, কমেন্টটি কিন্তু এখানে অলরেডি পোস্ট হয়ে গিয়েছে, অ্যাডমিন পোস্ট করেছে ছবি আকারে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে অন্যরা এসে আবার রিপ্লাই করতে পারবে, রিপ্লাই করে তারাও আবার কমেন্ট করতে পারবে ভিডিও। তো আমি ভিডিও দিলাম না, এটা ক্ষেত্রে একটা সমস্যা যেটি হবে, এই ইমেজটি কিন্তু আপনার ওয়েবসাইটে জায়গা নষ্ট করবে। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ক্লায়েন্টের উপর। আপনার ক্লায়েন্টের হোস্টিং যদি অনেক ভালো হয়, অনেক বেশি স্পেস হয়, সে যদি অ্যালাউ করে তখন কিন্তু এটি আমরা আপলোড করতে পারবো অডিও কিংবা ভিডিও, এটি সরাসরি আপনার সার্ভারে আপলোড হবে। তার মানে একটা ভিডিও যদি আমি এখানে কমেন্ট আকারে দিই তাহলে সেটি কিন্তু এখানে অটোমেটিক্যালি এটি চলে আসবে।
তো এখন আমি একটু লগ আউট করছি। লগ আউট করে বিষয়টি একটু দেখব যে লগ আউট করার পরে এই আর্টিকেলটি কেমন দেখায়। দেখতে পাচ্ছি সেম ওয়েবসাইট ইমেইল নেম পাশে কিন্তু এই জিনিসটি চলে এসেছে। তো এইভাবে আমরা মূলত আমাদের কমেন্টগুলো করব এই প্লাগইনসের মাধ্যমে। তো ইমেজ এবং ভিডিও এই দুটি আপলোড কিভাবে করতে হয় সেটি আপনাদের দেখালাম। এখন ইউটিউবের বা ভিমোর কোনো লিংক আমরা কিভাবে দিব, আমি ইউটিউবেরটা দেখাচ্ছি। ইউটিউবেরটা পারলে আপনারা অন্যটাও পারবেন, যে কোনো একটি ভিডিও, ধরুন আমি এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে কপি ভিডিও ইউআরএলটি নিয়ে আমরা যদি জাস্ট এখানে কমেন্টের ভিতরে, আমরা এখন লগ ইন অবস্থায় নেই, লগ ইন করে নিচ্ছি। জাস্ট এ কমেন্টের ভিতরে আপনারা সেই ইউআরএলটি এখানে পেস্ট করবেন এবং ইউআরএলটি পেস্ট করে পোস্ট কমেন্টে ক্লিক করবেন। তাহলে যেটা হবে যে ইউটিউবের যে ভিডিওটি আছে, যেমন দেখুন এখানে কমেন্টের ভিতরে কিন্তু সেই লিঙ্কটি এখানে চলে এসেছে। তো এটি আপনারা খুব সহজেই প্লাগইনসের মাধ্যমে করতে পারেন এবং একইভাবে আপনারা ভিমোর লিঙ্ক দিলে সেটিও এখানে কাজ করবে। তো আমি সরাসরি যদি আপলোড করতে হয় তাহলে ইমেজ এবং ভিডিও সেটি সরাসরি আপনার সার্ভারের জায়গা নষ্ট হবে, আর যদি আপনারা ইউটিউবের কোনো ভিডিও এখানে দিতে চান তাহলে এটি কিন্তু ইউটিউব থেকে জায়গা নিয়েছে কিন্তু ভিডিও লিঙ্কটা এখানে অটোমেটিক কমেন্টে চলে এসেছে। তো এই প্লাগইনসের মাধ্যমে আপনারা কিভাবে ইমেজ ভিডিও ইউটিউব ভিডিও কমেন্ট আকারে দিতে হয়, ভিমোর ভিডিও কীভাবে কমেন্ট আকারে দিতে হয় সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।